বন্দর প্রতিষ্ঠিত হবার পর এবছরই সবচেয়ে বেশি জাহাজ ভিড়েছে মংলায়। মংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 870টি জাহাজ হ্যান্ডেলিংয়ের সক্ষমতা থাকলেও 903টি জাহাজের আগমন নির্গমন অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বেড়ে চলারই ইঙ্গিতবাহী। করোনা এবং ঘূর্ণিঝড় আমফানের ধাক্কা সামলে আগের বছরগুলোর তুলনায় অব্যাহতই আছে আয় বাড়ার ধারাবাহিকতা। 870টির বিপরীতে আমরা 903টি জাহাজ হ্যান্ডেল করতে সক্ষম হয়েছি এবং যার বিপরীতে 320 কোটি টাকারও বেশি আমরা রাজস্ব আয় করেছি এবং নিট মুনাফা অর্জন করেছি 115 কোটি টাকারও বেশি, যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ছিল। 16% হারে গড় প্রবৃদ্ধি বাড়ার এই ধারাবাহিকতা সম্ভব হয়েছে বন্দরের উন্নয়ন এবং সময় উপযোগী ব্যবস্থাপনার কারণে, বলছেন কাজে যুক্তরা। এই করোনা বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আমাদের মংলা বন্দরে সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে গিয়েছে এবং আমাদের কর্মচারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সংশ্লিষ্টদের ভাষ্য, মংলা বন্দর এলাকায় দেশি বিদেশি কোম্পানির অবকাঠামো নির্মাণ, বন্দরের সড়ক 4 লেনে উন্নীতকরণ, সেই সঙ্গে বিমানবন্দরের কাজ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, সুযোগ বাড়বে কর্মসংস্থানেরও। 10,000 কোটি টাকার উন্নয়ন কাজ সুসম্পন্নের মধ্য দিয়ে সমৃদ্ধ অর্থনীতির নতুন দিগন্ত উপহার দেবে মংলা বন্দর, জেগেছে এমন প্রত্যাশা। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন।